গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো বট গাছের বনসাই কিভাবে করতে হয়। এই বট গাছটা আমি এক বছর আগে প্যাকেটে লাগিয়েছিলাম এবং প্রথমে একবার মাথা কেটেছি, তারপর আবার এখানে কেটেছি। সময় অন্তর অন্তর এই মাথাগুলো কেটে দিতে হয়, তাহলে ঝাঁকড়া হবে। আপনি যেমন চাইবেন ঠিক তেমন আপনি সাইজ তৈরি করতে পারবেন। এটা এখন আমি এরকম একটা থালি টবে এটা পটিং করব। প্রথমে কি করব, এই গাছটার প্যাকেটটা আমি এইভাবে ছিঁড়ে দেব। এখানে প্রচুর শেকড় আছে, আমরা দেখতে পাচ্ছি। এই শেকড়ের কিছু অংশ আমরা যদি কেটে দিই তাহলে গাছটার কোনো অসুবিধা হবে না। আমরা এই শেকড়ের অংশগুলো কিছু কেটে দেবো যাতে এখানে খুব সুন্দরভাবে বসে। এবং সাইডের কিছু শিকড় যদি আমরা কেটে দিই তাহলে শিকড়টা আবার নতুনভাবে গজাতে পারবে। এই শিকড় কাটার পর আমাদেরকে যেটা খুব গুরুত্বপূর্ণ যে কাজ, এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড, সাপ ফাঙ্গিসাইড। এই সাপ ফাঙ্গিসাইডটা আমরা কী করবো, কাটার স্থানে একটু লাগিয়ে দেবো, কারণ এখান থেকে যাতে কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক না করতে পারে সেই জন্য এই ফাঙ্গিসাইডটা আমরা একটু গাছের গোড়ায় গোড়ায় যেখানে কাটলাম সেই জায়গায় একটু লাগিয়ে দেবো। আমরা বনসাইয়ের জন্য এরকম একটা থালা টব ব্যবহার করছি। টবের মিডিলে যে ফুটোটা আছে আমরা এখানে একটা খোলাংকুচি দিচ্ছি। খোলাংকুচির যে ভেতরের পার সেটা আমরা ফুটোটাকে বন্ধ করে দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আগে থেকে আমি মাটি তৈরি করে নিয়েছি, চেলে নিয়েছিলাম ঝুরঝুরে, এবং যাতে এই মাটিটা ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা এইভাবে মাটিটা একটা লেয়ার এইভাবে চেপে চেপে দিলাম। চেপে চেপে দেওয়ার পর আমরা কী করব, এই গাছটাকে আমাদের সুবিধা মতন বসাবো। এখানে এই যে শিকড়গুলো উপরে আছে তাতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের এই যে শিকড়গুলো, এই শিকড়গুলো একটা সৌন্দর্য বহন করে। আমরা সেই সৌন্দর্য দেখানোর জন্যই শিকড়গুলো আমরা একটু উপরে রাখব, এবং এখানকার প্রয়োজনে যে মাটিগুলো আমরা ছাড়িয়ে নিলাম। এইভাবে গাছটাকে আমরা আবার রিপোর্টিং করছি। আমাদের গাছটা রিপোর্টিং হয়ে গেল। এখানে একটা বিশেষত্ব, এই যে দেখতে পাচ্ছেন এই যে রুটগুলো বেরিয়েছে, এই রুটগুলো আমাদের ইচ্ছা মতন মাটিতে আমরা প্রতিস্থাপন করতে পারি। এর জন্য কী করতে হবে আপনাদের একটু বলে দিই। এখানে একটা যে কোনো স্ট্র, সেই স্ট্র যদি এই দিক দিয়ে ভরে আমরা মাটিতে যদি আমরা টাচ করে দিতে পারি তাহলে এই রুটটা আস্তে আস্তে ডেভেলপ হবে এবং সুন্দর শেপ হবে। এবং এই যে এটা একটা এরিয়াল রুট দেখতে পাচ্ছি, এটা একটা রুট দেখতে পাচ্ছি, এই রুটগুলোকে আমরা যত্ন সহকারে যদি রাখতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা সৌন্দর্য বাড়বে। এবং আমরা যেটা করব, এই গাছটা আরও সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য আমরা কি করব, এই যে অংশগুলো আছে, এই কাছাকাছি যে অংশগুলো, এই অংশগুলো কাট করে দেবো। এই অংশগুলো যদি কাট করে দিই তাহলে এখান থেকে আবার সুন্দর সুন্দর নতুন ডালপালা বেরোবে এবং সেটা ঝোপালো হবে, দেখতে সুন্দর লাগবে। এগুলো আমরা আমাদের সুবিধা মতন কেটে দিচ্ছি। এই যে ডালটা আমি চাইছি যেন ছোট্টর মধ্যে ঝোপালো হোক, খুব সুন্দর হোক, সেই জন্য এই ডালগুলো আমি একটু ছেঁটে দিচ্ছি। এখান থেকে যখন আবার নতুন চারা গাছ বেরোবে তখন সেটাকে আরও সুন্দর লাগবে দেখতে। একটা দুটো পাতা রেখে দিলাম, এই পাতাগুলো যখন বেরোবে তখন কিন্তু সেইগুলো আবার পরবর্তীকালে ঠিক করে। আমরা এই যে উপরের অংশগুলো কাটলাম এখানেও একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, সাপ ফাঙ্গিসাইড, কারণ কোনোভাবেই যাতে ফাঙ্গাল অ্যাটাক না করে সেই দিকটা আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে।